ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 10টি অঞ্চলে 54টি ওয়ার্ডে তৃতীয় দিনের মতো মোহাম্মদপুরের আদাবর এলাকায় চলছে মশা নিধনে ক্রাশ প্রোগ্রাম। সেখানে আছেন সহকর্মী বিজন কুমার দাস, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বিজন কুমার দাস, জানাবেন বিস্তারিত। সকালে যখন এখানে আসি তখন দেখলাম প্রায় সবগুলো ওয়ার্ড থেকে যে পরিচ্ছন্নতা কর্মী আছেন এবং মশক নিধন কর্মী আছেন তারা এখানে জড়ো হয়েছেন। একটা সাত সাজ জব ছিল আসলে, এই যে এটা ক্র্যাশ প্রোগ্রাম, এখানের উপস্থিতি, এখানে যে কর্মকর্তা কর্মচারী আছেন সবার উপস্থিতি সেটাই আমরা দেখতে পেয়েছি। তো কিছুক্ষণের মধ্যে এখানে যে সিটি কর্পোরেশনের যে উত্তর সিটি কর্পোরেশন মেয়র সাহেব, তিনি এখানে আসবেন, এখানে এসে মিডিয়ার সাথে কথা বলবেন। ইতিমধ্যে এখানে যারা আসছিলেন, আপনি যারা প্রায় 1400 কর্মী, পরিচ্ছন্নতা কর্মী, তারা ক্রিস প্রোগ্রামে নিয়োজিত আছেন এবং তারা এখান থেকে বিভিন্ন ওয়ার্ডে চলে গেছেন। আমরা যে এই এলাকায় যে আজকে অঞ্চল 5 সেখানে কাজ শুরু হয়েছে, বিশেষ করে কারণবাজার, আদাবর, মোহাম্মদপুর এই এলাকায় ব্যাপকভাবে কাজ হবে। যদিও আমরা শুনেছিলাম যে সকাল 6টা থেকে কাজ শুরু হওয়ার কথা, কিন্তু এখান থেকে বলা হয়েছে ইতিমধ্যেই তারা 6টা বাজে বিভিন্ন ওয়ার্ড থেকে তারা এখানে এসেছেন, জড়ো হয়েছেন এবং এখান থেকে তারা বিভিন্ন ওয়ার্ডে চলে গেছেন এবং 8টা থেকে টানা তারা 12টা পর্যন্ত কাজ করবে। তো যেমনটি আপনি দেখছিলেন যে মেশিন দেওয়া হচ্ছে, যে হস্তচালিত মেশিনগুলো আছে, যে হস্তচালিত মেশিনগুলোর মধ্যে আমরা জেনেছি যে টেমিপোস্ট যে জাতীয় একটি ঔষধ সেটি দেওয়া হয় এবং সেটি তারা বলছেন যে 10 লিটার পানিতে 15 সিসি পর্যন্ত তারা ঔষধটা মিশিয়ে একটি সংমিশ্রণ তৈরি করেন এবং সেটি বিভিন্ন যে নালাগুলো, নর্দমা আছে সেখানে তারা স্প্রে করেন হস্তচালিত মেশিন দিয়ে। সেই ওষুধের গুণ প্রায় 3 দিন পর্যন্ত ওষুধের কার্যকারিতা থাকে। এছাড়া হস্তচালিত মেশিনের পাশাপাশি তারা ফগার মেশিন দিয়েও কিন্তু ওষুধ ছিটাচ্ছেন। ফগার মেশিনে ম্যালাথিয়ান নামক একটি ওষুধ সেটি দেওয়া হয়, প্রত্যেকটা মেশিনে 5 লিটার করে দেওয়া হয়। সেখানে এই মেশিনে তারা এই যে একটি প্রেশার তৈরি করে সেটিও মশা নিধন কার্যক্রমে ব্যবহৃত হচ্ছে। তো যেমনটি বলছিলেন যে প্রত্যেকটা ওয়ার্ড থেকে তারা এখানে এসেছেন এবং তারা বিভিন্ন ওয়ার্ডে গিয়ে কাজ করছেন এবং 2 শিফটে কাজ হচ্ছে। সকালের শিফটে আগে বলেছি যে 8টা থেকে 12টা পর্যন্ত এবং বিকেলের শিফটে আবার 4টা থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ হয়। আপনি দেখছেন যে সব ধরনের, ইতিমধ্যেই এখানকার যারা মশক নিধন কর্মী আছেন তাদের পর্যাপ্ত ট্রেনিং দেওয়া হয়নি, বেশ কিছু ফগার মেশিন নষ্ট ছিল আমরা দেখেছি, এগুলো তারা ঠিকঠাক করে কাজে যাচ্ছেন। তো আপনি যেমন দেখছেন যে আর কিছুক্ষণের মধ্যে এখানে মেয়র সাহেব আসবে, তিনি এসে উদ্বোধন করে তারপর সবাই এখান থেকে বিভিন্ন ওয়ার্ডে চলে যাবে এবং কাজকর্ম শুরু হবে। তো তরণী এ ছিল আমার কাছে সবশেষ। জি বিজন কুমার দাস, ধন্যবাদ আপনাকে।